আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমার রেসিপি সামুদ্রিক মাছ, সামুদ্রিক লইট্টা মাছের রেসিপি। এটা খুবই জনপ্রিয় আমাদের দেশে, সন্দ্বীপে খুবই জনপ্রিয় রেসিপি। সেটা আজকে আপনাদের জন্য শেয়ার করলাম, আমি কিভাবে রান্না করি এই লইট্টা মাছটাকে। সেটা দেখানোর জন্য আপনাদের সাথে চলে আসলাম। এই লইট্টা মাছগুলো এখন শীতকাল, লইট্টা মাছ খুবই ফ্রেশ লইট্টা মাছ পাওয়া যায় বাজার থেকে কিনে এনে। এগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন এই লইট্টা মাছটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে দেখি নি। প্রথমে একটি কড়াইতে আমি তেল, পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে তার মাঝে আমি লবণ দিয়ে দিলাম, প্রয়োজনে লাগলে আর একটু দেওয়া যাবে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আপনাদের আপনার স্বাদ মতো দিবেন। আমি এখানে 1 চামচ দিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচ্ছি, না তো পড়ে যাবে। দিয়ে দেবো রসুন বাটা, জিরা বাটা দিলাম প্রথমে, সরি, তারপরে দিয়ে দেবো রসুন বাটা। আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রসুন বাটা আর জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে ভালো করে মেখে দেবো, কারণ এখানে আমি পানি ইউজ করব না, কারণ লইট্টা মাছ থেকে অনেক পানি বের হয়, এটা সামুদ্রিক মাছ। কিছুক্ষণ কষানোর পর আমি 2 টমেটো কেটে দিয়ে দেবো। দেখুন অনেক পানি বের হয়ে গিয়েছে, আর মাছটাকে আমি আর নাড়াবো না, আমি ঢুলেই ঢুলেই দেবো। এ ভালো করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কিছুক্ষণ পর মাছ থেকে অনেক পানি বের হয়েছে, এই মাছটা হতে বড় জোর 10 মিনিট সময় লাগে, মানে বসানো থেকে শেষ পর্যন্ত খুবই তাড়াতাড়ি হয়ে যায় মাছটা। আমার মাছটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু ঢুলিয়ে কিছুক্ষণ, আরো 1 মিনিটের মতো একটু জাল দিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো আপনারা পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।